সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল MS ব্লগার বাই মৌ। তো আজ কিন্তু দোলের আগের দিন, মানে দোল পূর্ণিমার আগের দিন, যেদিনকে কিন্তু ন্যাড়া পোড়া হয়। আর আমাদের মাঠে কিন্তু বড় বড় পাঁচটা ন্যাড়া পোড়া কিন্তু একসাথে হয়। প্রথমত আমরা দেখিয়ে নিলাম এখানে একটা আগে হয়ে গেছিলো, দ্বিতীয় হচ্ছে এটা পুড়ছে। তো দেখো এখানটায় সব থেকে বড় হচ্ছে এই বুড়িটার, এই মাঠে না প্রায় 200 জন লোক হয় এই বুড়ি পোড়া দেখতে। তো তোমাদের ওখানে কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সবাই কিন্তু মোমবাতি ধরাচ্ছে এবং বুড়িকে কেন্দ্র করে এরা কিন্তু 7 পাক ঘুরবে। 7 পাক ঘোরার পর কিন্তু বুড়িকে ওরা সবাই মিলে পুজো করবে। পুজো করার পরেই কিন্তু বুড়ি পোড়ানোটা স্টার্ট করবে। লোকটা কিন্তু খুবই মজার। এটা ছাড়া কিন্তু বুড়ি পোড়া অসম্পূর্ণ। অনেকে বুড়ি পোড়া বলে, অনেকে ন্যাড়া পোড়া বলে, আবার অনেকে কিন্তু বলে হোলিকা দহন, মানে এটার মেইন নাম হচ্ছে হোলিকা দহন, যেটা দোল পূর্ণিমার আগের দিন হয়। কি দারুণ লাগছে না? হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। আর এই দিনটার জন্য কিন্তু আমরা সকলেই ওয়েট করে থাকি, কবে ন্যাড়া পোড়া হবে, কবে ন্যাড়া পোড়া হবে। তারপরে আমাদের কিন্তু মিষ্টি বিতরণ করে ভালো করে এই জোরে জোরে বলছে একান্ত আপন। দর্শক দেখে বুঝতেই পেরেছো যে এটা হলো ঐতিহ্যবাহী একটা আমাদের এলাকায় এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী এলাকার লোকজনকে তোমরা দেখতেই পেলে। আর এখানটায় এত লোক হয়েছে তাই পুলিশও চলে এসছে। যাই হোক, সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি, সবাই সুস্থভাবে ভালোভাবে রং খেলো আর জীবন তোমাদের রঙিন হয়ে উঠুক। এই বইটা দিয়ে কিন্তু এবছরের ন্যাড়া একটা মাঠে এবার পাঁচটা হয়েছে, পাঁচটা। আজকে ভিডিওটা হোলি স্পেশাল হচ্ছে, সবাইকে বলি হ্যাপি হোলি, সবার জীবন রঙিন হয়ে উঠুক নানা রকম রঙে। তো চলো আজকে আমরা কি কি মজা করছি সেই ভিডিও তোমাদের সাথে। আমাদের এখানে গোপালের পুজো করা হয়েছে, সেই গোপাল ঠাকুরকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, চলো। এটা কিন্তু নাস্তার নেতাজি ক্লাবের দ্বিতীয় বর্ষের পুজো, গোপাল পুজো। আশা করা যায় তৃতীয় বর্ষ কিন্তু খুব ভালো করে হবে। পাড়ায় তো রং দেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম কোথায় কোথায় কেমন উৎসব হচ্ছে সেটা কিন্তু দেখবে। তো চলেই আসলাম কুপার্স 10 নম্বর ওয়ার্ডে। তো তারপরে আমরা কিন্তু এখানে এসে খুব মজা করেছি, ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো না, সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম 6 নম্বর, মেবি এটা জানি না, ঠিক মনে পড়ছে না এটা কত নম্বর। তো এখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু 5 নম্বরে। দেখো সব জায়গায় কিন্তু খুবই সুন্দর মজা হয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। আর এরা কী করছে দেখো, রং মাখানোর জন্য দৌড়াদৌড়িচ্ছে। তারপর কিন্তু পেছন দিয়ে হঠাৎ করে দিদি এসব মুখের মধ্যে এমনভাবে রং উঠেছে না, চোখে মুখে সব ঢুকে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। দেখো ওর অবস্থাটা দেখো, তারপরে ওকে ঠিক করে আবার এরা দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি মানে রং খেলার দিন রং দেবো না এটা কখনো হয়, এটাই তো আসল মজা না, মানুষ এটার জন্য অপেক্ষা করে থাকে। তারপরে এই দুজনকে দেখো কেমন ভূত নিলাম, অসাধারণ অসাধারণ, আমরা খুব মজা করেছি গ্যাস, এটা আমি বলতে পারবো। তো এই দিনটা সত্যি মজা করার দিন, তো আমরা পার্টিও মজা করেছি। আর এনি ছিল কিন্তু মুখ পুরো সাদা ছিল, ঠিক আছে। তো তারপর ওকে কিন্তু পুরো ভূত বানিয়ে দিচ্ছে, তারপরে এ আবার পেছন দিক দিয়ে সেকেও ভূত করলো। হাসি ঠাট্টা মজায় কেটে গেল এবছরের হোলি। তোমাদের এবছরের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এটুকু, টাটা। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা।